এখনকার সময়ে আমরা নারীরা এরকম স্বাধীনভাবে বসে ঘরে এবং বাইরে উভয় জায়গায় বসে আড্ডা দিচ্ছি, চা কফি খাচ্ছি। রোকেয়া, আপনার কাছে আমার প্রশ্ন, তখনকার সময় কি আমরা এরকম স্বাধীনভাবে বসে চা কফি খেতে পেরেছি? আপনি যে কথাটি বললেন, সে সময় তো এভাবে ভাবাই যেত না। সে সময়টা অনেক বেশি যুদ্ধ করতে হয়েছে, অনেক বেশি লড়াই করতে হয়েছে। আপনি কি জানেন, আমার নিজের যুদ্ধটি ছিল আমার বাবার সাথে। আমার বড় বোন পড়াশোনা করতে চেয়েছিলেন, কিন্তু আমার বাবা যখন দেখলেন যে তিনি পড়াশোনায় অনেক ভালো, তখন তিনি ভয় পেয়ে গেলেন। কারণ তার মনে ভয় ছিল, তার নিজের কন্যারাই যদি এইভাবে সে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে যায়, তাহলে তো সমাজে তিনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। তিনি কিন্তু সেই ভয়ের জায়গাটি থেকে আমার বড় বোনকে মাত্র 14 বছর বয়সে বিয়ে দিয়ে দিয়েছিলেন। এবং দেখেন, এখন আমরা কথা বলছি এই নারীবাদী নিয়ে, কিন্তু তখন এটা আমরা ভাবতেই পারতাম না, নারীবাদী বলতেও কিছু একটা এই বাংলার সমাজে আমরা দেখতে পাবো। মাত্র 16 বছর বয়সে আমাকে বিয়ে দিয়ে দিয়েছিলেন, কারণ আমি পড়তে চেয়েছিলাম। এই যে আপনার সময় থেকেই পিতৃতান্ত্রিক সমাজের যে ব্যাপারটা, কত বছর আগের কথা, অনেক অনেক বছর আগের কথা, এখন একবিংশ শতাব্দীতেও এসেও আমাদেরকে এভাবেই নিপীড়িত হতে হচ্ছে এবং আমরা এখনও দেবে আছি, এ বিষয়ে আপনার কি মতামত? এটা আপনি যদি বলেন একবিংশ শতাব্দীতে, এটা কিন্তু শুধু একবিংশ শতাব্দীতে আমি দেখতে পাচ্ছি আপনার সাথে হচ্ছে, কিন্তু এটা কিন্তু চলছে সেই রোকেয়ার আমল থেকে। যদি বলি এটা ভার্জিনিয়ার আমলে হয়েছে, এটা আমার সময় এটা ছিল। আমার সময়ও কিন্তু এই যে রোকেয়া যেমন করে বলছিলেন যে উনি পড়াশোনা করতে চেয়েছিলেন, কিন্তু ওনার বাবা ওনাকে দেয়নি বা চাইতেন না উনি শিক্ষিত হন, আমার পরিবারে কিন্তু এই বাধাটা ছিল না। আমরা দুবোন ছিলাম, আমার বোন হেলেনা ছিলেন, আমরা দুজনে চরম মেধাবী ছিলাম। প্রচণ্ড মেধাবী হওয়ার কারণে আমরা ছোটোবেলা থেকেই মানে নিজের মেধার একটা পরিচয় দিয়ে এসেছিলাম। কিন্তু আমার বাবা, আমরা দুই বোন এত মেধাবী বা এত ভালোভাবে কাজ করার পরেও আমার বাবার একটা আক্ষেপ ছিল যে তার কোনো ছেলে সন্তান নেই। তখন তার একটা ছেলে সন্তানের আক্ষেপ, এমনকি তিনি আমাকে উনি বলতেন যে সিমন, তুমি তোমার মেধা হচ্ছে একজন ছেলের মেধার মতো, একটা পুরুষের মেধার মতো। আমার কথা হচ্ছে, আমি কেন একটা পুরুষের সাথে আমার তুলনাটা হবে? আমি একজন স্বতন্ত্র মানুষ, আমি একটি পুরুষ বা নারীর লিঙ্গের পরিচয়ের আগে আমি একজন মানুষ। আর আমি এজন্যই সেই তখনই কিন্তু আমি চিন্তা করেছি যে আমি আসলে মানে এই যে একটা বিষয় যে একটা শারীরিক লিঙ্গের যে একটা পরিচয়, সেই শারীরিক লিঙ্গের পরিচয়ের সাথে সামাজিক বা ঐতিহাসিক যে একটা বৈষম্য রয়েছে, আমি কিন্তু সেটি নিয়েই আসলে আমি মানে কাজ করার চেষ্টা করেছি। সেই জায়গাটি থেকেই নারীদেরকে বুদ্ধিদীপ্ত দিক থেকে মানে এই বুদ্ধিবৃত্তির দিক থেকে আমি নারীদেরকে জাগরণের চেষ্টা করেছি। এবং আপনি যদি দেখেন যে আমি যখন পড়াশোনা করেছিলাম, আমি যখন দর্শনে অ্যাগ্রিগেশন পরীক্ষা দিয়েছি আমি মাত্র 21 বছর বয়সে, তখন কিন্তু আমি ওই পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম। কেন? কারণ আমি নারী। আমি নারী হওয়ার কারণে জ্যাপল সার থেকে হচ্ছে প্রথম স্থানে দেওয়া হয়েছিল, জুরি বোর্ডের সিদ্ধান্তে উনি প্রথম, তাকে প্রথম স্থান দেওয়া হয়েছিল এবং আমাকে বলা হয়েছিল দ্বিতীয়। যদিও সেটি নিয়ে আমার কোনো আক্ষেপ নেই, প্রথম বা দ্বিতীয় হওয়া, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, আমি নারী বলে কি আমাকে দ্বিতীয় করে দিতে হবে? এটা কেমন কথা? আপনার কাছে ফেরত আসবো আমি। আসলে এই বিষয়ে যে বৈষম্য নিয়ে আপনি কথা বলছিলেন, সেই বিষয়ে এখনও আমরা আসলে সেই পথে আছি। এখনও নারীদেরকে নিয়ে, নারী পুরুষে এখনও বৈষম্য হয়। ফেমিনিজম জিনিসটাকে আসলে আমরা এখনো নেগেটিভ ভাবেই দেখি। যদি আমি একটা কথা বলি, আপনারা সমাজের কাছে বৈষম্যের শিকার হয়েছেন, আমি কিন্তু নিজ ঘরে বৈষম্যের শিকার হয়েছি। আমার ভাইদের কিন্তু বাইরে পড়াশোনা করার সুযোগ দেওয়া হয়েছিল, তারা কিন্তু শুধু দিল্লিতে গিয়েছিলেন লেখাপড়া করতে, কিন্তু আমি পড়াশোনায় ভালো ছিলাম। আমি এবং আমার বড় বোন অতি আগ্রহী ছিলাম লেখাপড়ার জন্যে, এবং শুধুমাত্র এই আগ্রহ দেখে বাবা ভয় পেয়ে গিয়ে কিন্তু আমাদের বিয়ে দিয়ে দিয়েছিলেন। আপনার সময় তো, আপনি তো আমার সময়ের থেকেই এসেছেন, আপনার সময়ও কি আপনি এই ধরনের প্রতিবন্ধকতা শিকার হয়েছিলেন নারী হিসেবে? অবশ্যই, সেই 100 বছর আগেও নারী হিসেবে আমার যে প্রতিবন্ধকতা ছিল, আমি কিন্তু সাহিত্য চর্চায় একটা নিজস্ব যে জায়গা, আমি কিন্তু সেই জায়গাটা পাইনি। এখনও 21 শতাব্দীতে এসে আমি যদি ভাসিনের কাছে যাই, সেই অবস্থাটা কিন্তু এখনও রয়েছে।
এখনো কিন্তু নারীর সাহিত্য চর্চায় নারীরা যে আলাদা করে একটা ঘরকন্নার বাইরে গিয়ে তাকে করতে হবে, সে কিন্তু সাহিত্য চর্চা যে সে করতে পারে সেরকমটা কিন্তু সমাজ মানতে পারে না। সামাজিক বিধিনিষেধ উপেক্ষা করে নারী যে সাহিত্যের দিকে এগিয়ে যাবে এটা কিন্তু সমাজ এখনো মানতে নারাজ। কি বলেন আপনি? আসলে ভার্জিনিয়া, আপনার এই কথার সাথে আমি যেটা বলবো যে আপনারা সবাই আপনাদের সময় দেখে এসেছেন, আমিও আমাদের সময় দেখছি, এবং আমি জানি না আসলে, হ্যাঁ উন্নতি অবশ্যই হয়েছে, না হলে এখন আমরা এভাবে বসে কথা বলতে পারতাম না, এটাও একটা সুযোগ। কিন্তু আমার প্রশ্ন যে এত কিছুর পরেও, এত উন্নতির পরেও, এত ডিজিটালাইজেশনের পরেও কেন এখনও আমরা এই জায়গাটাতেই আছি যে একটা মেয়ে আমরা এখনও সন্ধ্যা সাতটার পর বাসা থেকে বের হতে পারবো না, বাসায় আমাদের থাকতে হবে। একজন পুরুষ, এই যে পুরুষ আর নারীর মধ্যে যে পার্থক্যটা, মানসিকতার যে পার্থক্যটা, এইটা তখনই বন্ধ হবে যখন পুরুষ তাদের মানসিকতা পরিবর্তন করবে। কিভাবে আমি আপনাকে একটু বলি, এই যে পুরুষকে ছোটবেলা থেকেই বলা হয় পুরুষ কান্না করে না, কেন? তার কি আবেগ থাকতে পারে না? তাকে ব্যথা পেলে বলা হয় না না কাঁদে না কাঁদে না, ছেলেরা কান্না করে না, মা মরে গেলে ছেলেরা কান্না করে না, বোনের বিদায় হয়ে যাচ্ছে ছেলেরা কান্না করে না, কেন এখন এই সমাজে এসেও কেন পুরুষরা নিজের আবেগটাকে আটকে রাখবে? যখন তারা তাদের আবেগ আটকে রাখছে তাদের মানবতা কিন্তু আটকে যাচ্ছে, ভেতরে দেবে যাচ্ছে, এবং তাদের পশুটা জেগে উঠছে। যখন তাদের পশু জেগে উঠছে তখন তাদের অধীনে যে নারী থাকছে, অবশ্যই তার স্ত্রী, তার অধীনে যে নারী থাকছে সে নারীর গায়ে হাত তোলার তারা সুযোগ পাচ্ছে। অফিস থেকে এসে অফিসের অনেক স্ট্রেস, কেন একটা নারী সকালে তার সন্তানদের স্কুলে পাঠায়, সে সারাদিন ঘরের কাজ করে, সেও অফিস করে। এখন বর্তমান সমাজের কথা বলছি, আপনাদের সময় থেকে যদি এখন আমাদের সমাজের কথা বলি, সেই সময় থেকে যদি এখনকার সময়ের কথা বলি, এখন নারীরা কিন্তু ঘরেরও কাজ করে বাইরেরও কাজ করে, কিন্তু পুরুষকে বাসায় আসার পর সেবা দিতে হবে, তার পা টিপে দিতে হবে, তাকে খাবার সার্ভ করতে হবে, আবার বাচ্চাদেরকে সকালবেলা নিয়ে স্কুলে যেতে হবে, সবকিছুই কিন্তু নারীদের উপরে। এই পরিবর্তনটা কিন্তু আপনি যেটা বললেন যে সমাজে এভাবে পুরুষদেরকে শেখানো হয়েছে যে তুমি তোমার ঘরের যে নারী রয়েছে তাদের তুমি রাজা, তুমি কিন্তু সেভাবে তাদেরকে শাসন করতে পারো, কিন্তু এই শিক্ষাটা কিন্তু ঘর থেকেই হতে পারে। কারণ আমি একজন নারী হিসেবে যে সমাজের কাছে বেরিয়ে এসেছি, প্রথম নারীবাদী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি, সেটা কিন্তু আমি আমার স্বামীর জন্য পেরেছি। কিন্তু সেই যে সুযোগটা, সেই যে আমাকে সুযোগ করে দিয়েছেন আমার স্বামী, আমি পড়াশোনা করতে চেয়েছি, তিনি আমাকে সেই সুযোগ দিয়েছেন, সমাজের কাছে আমাকে মাথা উঁচু করে বাঁচবার যে চাহিদা, সেই যে শিক্ষা তিনি আমাকে দিয়েছেন, সেই যে সুযোগ তিনি কিন্তু আমাকে দিয়েছেন, এই যে সমাজের, আমি এখন আপনাদের সাথে বসে অনেকটাই হতাশ হচ্ছি যে এত বছর পরে এসেও আমাকে এমন একটি বাংলা দেখতে হচ্ছে, এমন একটি বাংলাদেশ দেখতে হচ্ছে যেখানে আজও এসে আমরা নারীদের অধিকার নিয়ে কথা বলছি। তাহলে এত বছর ধরে যে লোহার বেরি আমরা পায়ে পড়েছিলাম, সেটা কি আদৌ আমরা খুলতে পেরেছি? সেটা কি আদৌ আমরা কোনোদিন খুলতে পারবো? এটা আমরা তখনই খুলতে পারবো, আপনাকেও বলছি সবাইকেই বলছি, যখন আমরা এটুকু বুঝবো যে সমতা আনতে হবে। আমরা কিন্তু কেউ চাই না আমাদেরকে পুরুষের উপরে অধিকার দেয়া হোক, আমরা সমতা চাই। এবং যখন সমতা আসবে তখন পুরুষ এবং নারী যখন সমান অধিকার পাবে কথা বলার, চলাফেরা করার। আমাদের মেয়েদেরকে এখনও বিয়ের পর যখন শ্বশুর বাড়ি যাই সেখানে আমাদেরকে বলা হয় যদি স্বামী কিছু বলে মুখ বুঝে সয়ে যাও, তুমি নারী তুমি সয়ে যাবে। কেন আমরা নারী বলি কি আমরা মানুষ না? এই যে শুনে আসছি সয়ে যাও সয়ে যাও, আরে তুমি যদি না সয়ে যাও তোমার ছোট ভাই বোনদের কি করে বিয়ে হবে? তখন তো তাদের মুখ ছোট হয়ে যাবে, তাদেরকেও তো বিয়ে দিতে হবে। কিন্তু এই সমাজের দৃষ্টিভঙ্গিটা কিন্তু সেই 19 শতকের শুরুর দিকে বা এই যে 18 শতকে যেরকম ছিল, আমি দেখতে পাচ্ছি যে এখনও এরকমই আছে। আপনি জাস্ট দেখেন যে আপনি যে সমতার কথা বলছেন, সমতাটা আসার আগে কিন্তু এই জিনিসটা একটা পুরুষ এবং নারী দুজনেই ফেস করছে, কি যে একজন নারীর মধ্যে হচ্ছে বিধি নিষেধের একটা চাপ রয়েছে, একটা পুরুষের মধ্যে রয়েছে প্রত্যাশার একটা চাপ। এটা আগেও ছিল প্রত্যাশার চাপ ছেলেদের উপরে বা পুরুষের উপরে, আর নারীদের উপরে তখনও বিধি নিষেধ ছিল, এখন হয়তো বা কিছুটা কমে এসেছে, কিন্তু আমরা এই বিধি নিষেধের বেড়াজাল থেকে কিন্তু বের হতে পারিনি। তো একটা জিনিস কিন্তু আমরা এই বিষয়ে বলতে পারি যে অনেক সময় দেখা যায় যে একজন নারীর অনেক বেশি প্রতিভা থাকা সত্ত্বেও, একজন পুরুষের সেই পরিমাণ প্রতিভা না থাকা সত্ত্বেও কিন্তু নারীকে এগুতে দেওয়া হচ্ছে না।
এখন যদিও অনেকখানি এগিয়েছি আমরা, কিন্তু সেই এগিয়ে যাওয়া কি একদিনে এসেছে? এর জন্য কিন্তু আমরা লড়েছি। আমি যদি এই বিষয়ে ভার্জিনিয়া আপনার কাছে একটি প্রশ্ন রাখি, যে আপনি তো লিখেছেন, আপনি অনেক বেশি নারী নিয়ে লিখেছেন, অনেক আপনি উপন্যাস লিখেছেন, কিন্তু এই যে লেখার যে আপনার পথটা, এটা কি এতটাই মসৃণ ছিল, নাকি আপনার অনেক বেশি বাধা প্রতিবন্ধকতা একজন নারী হিসেবে সয়ে যেতে হয়েছে? সেই সময়টা তো মসৃণ ছিলই না, বরং এ যুগে এসেও আমি হতাশ হচ্ছি যে তখনকার যুগে তো একটা অর্থনৈতিক যেই সাপোর্টটা, লেখালেখির জন্য কিন্তু একটা বড় অর্থনৈতিক সাপোর্ট দরকার, সেটা তো আমরা পাইনি। আমাদের, আমার কাছে মনে হয়, আমরা যদি 500 পাউন্ডের একটা সাপোর্ট পেতাম, আর একটা পরিবেশ পেতাম, একটা রুম পেতাম, আমরা মনে হয় শেক্সপিয়রীয় থেকেও আমরা অনেক ভালো কিছু উপহার দিতে পারতাম। কিন্তু সমাজ ধরেই নিয়েছে নারীরা কিছু পারবে না, কারণ কি, নারীদের তো সেই সুযোগটাই নেই। সমাজের যেই চাপা তলে আমরা পড়ে আছি, আমরা কিন্তু সেই সুযোগটাই পাচ্ছি না। সুযোগ যদি পেতাম, আমরা অবশ্যই শেক্সপিয়রীয় থেকেও ভালো কিছু আরও বেশি এগিয়ে যেতে পারতাম। সেই অর্থনৈতিক সাপোর্টটা আমাদের ছিল না, এমনকি পারিবারিক, সামাজিক কোনো বেরি আমরা কিন্তু পেরোতে পারিনি। আচ্ছা, আমরা তখনও পারিনি, কিন্তু আমরা একটু যদি রোকেয়ার কাছে জানতে চাই যে আপনার সময়ে এই যে মুসলিমদের যে প্রতিবন্ধকতা ছিল, মুসলিম নারীদের বিশেষ করে, সেই প্রতিবন্ধকতা আপনি কিভাবে কাটিয়ে উঠে আজকে মানে পরবর্তী প্রজন্মের কাছে আপনি রোকেয়া হয়ে উঠেছেন, সেটা যদি একটু বলেন। যুদ্ধটা কিন্তু ঘর থেকে শুরু হয়েছিল, যখন পড়তে চাইলাম বাবা বিয়ে দিয়ে দিল, যখন স্বামীর সংসারে গেলাম তখন দেখলাম এ কেমন চিত্র, নারীদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রেখে বলা হচ্ছে তুমি তো ঘরের পুতুল, যেন একটি সাজাইয়া রাখিবার বস্তু আমি, এবং সেই যে সাজাইয়া রাখিবার বস্তু কি করবে, স্বামীর সেবা করবে, সংসার দেখবে, সন্তান লালন পালন করিবে। নারী শিক্ষার দরকার আছে, কিন্তু কতটুকু নারী শিক্ষার দরকার, ঠিক ততটুকু একটি সন্তানকে শিক্ষিত করিতে যতটুকু শিক্ষার প্রয়োজন হয়, একজন নারীর শিক্ষার ঠিক ততটুকুই প্রয়োজন রয়েছে। কিন্তু সেই সময়টাতে কিন্তু আমার স্বামী আমাকে সাহায্য করেছিলেন, তিনি আমাকে পড়াশোনা করার সুযোগ দিয়েছিলেন, আমি লেখাপড়া করেছি, কিন্তু তারপরেও আমাকে অনেক দূর হাঁটতে হয়েছে। আপনার সেই জীবনটায় সম্পর্কে জানতে চাই। আপনি, আমরা জানি যে রোকেয়া বোরখার নিচে একজন মানুষ ছিলেন, যে পর্দার বাইরে গিয়ে মানে পরপুরুষ দেখা তো দূরে থাক, কণ্ঠস্বর শোনানোরও অবস্থা ছিল না। সেই সময় গিয়ে আপনি সাহিত্য চর্চা করেছেন, এবং আপনার সাহিত্য কিন্তু 2004 সালে স্বীকৃতিও পেয়েছে। উনি শুধু সাহিত্য চর্চা কিন্তু করেননি, উনি কিন্তু স্কুল প্রতিষ্ঠা করেছেন, একাধিক স্কুল প্রতিষ্ঠা করেছেন, তৎকালীন মুসলিম মেয়েদেরকে কিন্তু স্কুলে নিয়ে আসার জন্য তার উদ্যোগটা কিন্তু অসামান্য ছিল। মানে তার কারণেই বলা যায় আজকে মুসলিম মেয়েরা শিক্ষা দীক্ষায় এতটুকু অগ্রগতি, আমরা সেই কৃতিত্ব কিন্তু অবশ্যই রোকেয়াকে দিতে পারি। কিন্তু রোকেয়া, আপনার কাছে, আপনার কথা থেকে একটা প্রশ্ন করতে চাই। আপনি যে একটা কথা বললেন যে সাজিয়ে রাখার বস্তু আমি, এবং সাজিয়ে রাখা হতো আমাকে, যে আমি আমি এরকমভাবেই আমাকে চলতে হবে, এভাবেই আমাকে কথা বলতে হবে, একটা প্যাটার্ন এটা আমার, এই যে আপনি কি জানেন তৎকালীন সময়ে নারীদের গহনা পরানো হতো, অলংকার, কয়েদিরা যেরকম হাতে পায়ে বেরি পরে, নারীদের হাতে চুড়ি, পায়ে মল পরিয়ে দেওয়া হতো। পার্থক্য একটাই ছিল, কয়েদিদের হাতের বেরি ছিল লোহার, আর নারীদের স্বর্ণ বা রূপার। কিন্তু তারা যেমন একটি কয়েদি ছিল, চার দেয়ালের মাঝে বন্দি ছিল, তৎকালীন নারীরাও বন্দি ছিল, কিন্তু আমি কিন্তু সেই যে বেরি, সেই যে লোহার শেকল ভেঙে কিন্তু বেরিয়েছি, এবং বের হয়েছি শুধুমাত্র তৎকালীন নারীদের জন্য, সেই বাঙালি নারীদের জন্য। তারাও, আমি যদি পারি তাহলে তারাও পারবে, তাদেরও এই সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, শিক্ষা নিতে হবে। যে সকল নারীরা সমাজের জাতাকলে পড়ে আছে, তাদের মাথা উঁচু করে যে বের হয়ে আসতে হবে, সমাজের কাছে যে তাদের প্রতিষ্ঠিত করতে হবে, সেটি কিন্তু আমি চেয়েছি। কিন্তু এখন এই সময়ে এসে এই চিত্র দেখে আমি কিন্তু অনেকটা, আমিও খুব হতাশ। এবং আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, যে এই যে সাজিয়ে রাখার বিষয়টা, তখন থেকে যদিও এখন অনেকটা স্বাধীন চেতা আমরা নারীরা, আমরা চাইলে অর্নামেন্টস পরি না হলে পরি না, সেই বিষয়টার কথা বলছি, কিন্তু নারীদেরকে যে বস্তু হিসেবে আমরা ব্যবহার করছি, এখন যে আমরা বিনোদনমূলক গানগুলো শুনি, যেখানে আমাদের নারীদেরকে বিজ্ঞাপনগুলো দেখি, যে সেখানে নারীদেরকে যে পণ্য হিসেবে বিক্রি করা হচ্ছে, এই যে, এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন ভার্জিনিয়া, আমরা কিন্তু এই জিনিসটাকে উপভোগ করছি, আমরা নারীরাই নারীদের বিনোদন চিত্তকে উপভোগ করছি, আমরা কিন্তু এটা নিয়ে কথা বলছি না, এবং এটাও আমাদের একটা দোষ। আমাদেরকে সেটা নিয়ে মানে আমাদের প্রটেস্ট করা উচিত যে আমরা এটা মেনে নিব না। কি বলেন আপনি? আপনি কি জানেন এই যে নারীদেরকে পণ্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে, এটা কিন্তু আজকে না, এটি আমার সময়কাল থেকে হয়ে আসছে। তখন যখন ইউরোপের শিল্প বিপ্লব হলো,
তখন কিন্তু মেয়েরা বিভিন্ন পেশায় যেতে পারতো না। যেমন যদি আমি বলি যুক্তরাষ্ট্রের কিছু শতাংশ নারী মানে নির্দিষ্ট কিছু পেশায় যেতে পারতেন, নার্স হিসেবে অথবা শিক্ষক হিসেবে তারা এই ধরনের পেশায় যেতে পারতেন। কিন্তু আজকে যেমন চাইলে কেউ অভিনেতা অভিনেত্রী হতে পারেন, কেউ চাইলে হচ্ছে লেখিকা হতে পারেন, তখন কিন্তু এই সুযোগটা খুবই সীমাবদ্ধ ছিল। তারপর আপনি আরেকটি বিষয় যেটা বলছিলেন যে বস্তু বিষয়, বস্তু নারীদেরকে যে বস্তু হিসেবে বা পণ্য হিসেবে যে এটা, আমি এটা বলবো যে সমাজে আসলে আমার সময়ে সমাজে দুই ধরনের শ্রেণী ছিল। এক ধরনের শ্রেণী হচ্ছে বা প্রথম শ্রেণী হচ্ছে পুরুষ, আর দ্বিতীয় শ্রেণী বলা হতো অন্যান্য। এই অন্যান্য শ্রেণীর মধ্যে কিন্তু নারী সহ যত প্রাণী আছে সব প্রাণীকে কিন্তু মানে ধরা হতো। তাহলে এখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নারীকে কতটা তুচ্ছ করছে, আমাদেরকে মানুষ হিসেবে গণ্যই করা হতো না। হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছি এবং এই জায়গাতেই আমার আন্দোলনটা ছিল যে এই বিষয়টি থেকেই ভাবুন কতটা লড়াই করতে হয়েছে নিজেকে একজন মানুষ হিসেবে, একজন মানুষ রূপে সমাজের কাছে মাথা তুলে দাঁড়াবার জন্য কতটা লড়াই করতে হয়েছে। এটা কতটা নারীদেরকে কতটা নিচু মানের ধরা হলে পুরুষদেরকে মানুষ এবং নারীদেরকে অন্যান্য শ্রেণীর। আপনি কি জানেন আপনার সময় পিথাগোরাসকে কথা বলেছিল? পিথাগোরাসের কথা আমরা সবাই জানি, কিন্তু উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন যে একটি ভালো উৎস যেখান থেকে শৃঙ্খলা, আলো এবং পুরুষের সৃষ্টি হয়েছে, এবং একটি অন্ধকার বা খারাপ উৎস যেখান থেকে অন্ধকার, নেতিবাচক জিনিসপত্র এবং নারীদের সৃষ্টি হয়েছে। উনি একজন এরকম একজন মানে মানে বিখ্যাত একজন মানুষ হয়েও আমরা তাকে অনেক ফলো করি, কিন্তু উনিও কিন্তু আমাদের নারীদেরকে হেয় করে কথা বলেছেন। শুধু তাই না, অ্যারিস্টটল কিন্তু আমাদেরকে নিয়ে কী বলেছেন? অ্যারিস্টটল বলেছিলেন যে নারীরা তাদের কিছু খুঁত থাকার কারণেই তারা নারী সুলভ। আসলে আমার খুব হাসি পাচ্ছে, আমি নিজেকে না হেসে আমি আসলে মানে কন্ট্রোল করতে পারছি না। নারীকে হেয় করা হচ্ছে, নারীকে মানুষ হিসেবে গণ্য করা হচ্ছে না। নারীরা দুনিয়াতে এখনও জন্ম হওয়ার পরপর তাদেরকে মেরে ফেলা হচ্ছে। যখন বাবা মা জানতে পারছে আল্ট্রাসোনোগ্রামে যে এটা একটা মেয়ে সন্তান, সে পৃথিবীতে আসার আগেই তাকে অ্যাবর্ট করে ফেলা হচ্ছে এখনো। এই চিত্রটি কিন্তু আমরা সেই সময়ও দেখেছি জন্মের পর মেরে ফেলা। আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, একজন নারী ছাড়া কি একজন পুরুষ সম্পূর্ণ হয়? কখনোই না। এবং একটি নারী আজ যদি আপনি দেখেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন নারী এবং নারী কিন্তু এগিয়ে চলেছে, কিন্তু কোথাও কি আমরা বাধার সম্মুখীন হচ্ছি না? এখনও কিন্তু হচ্ছি। কিন্তু আপনি যদি আমার সময়টা দেখেন, আমি যখন প্রথম আমার উপন্যাস লিখলাম সুলতানাস ড্রিম, সেটি কিন্তু সর্বপ্রথম আমি আমার স্বামীকে দেখিয়েছিলাম, এবং তিনি এটি পরে কি বলেছিলেন জানেন আপনারা? তিনি বলেছিলেন এ তো এক ভয়ঙ্কর প্রতিশোধ পুরুষদের উপরে। এবং আসলেই কি তাই? কিন্তু না, আমি কিন্তু একটা প্রকৃত সমাজ ব্যবস্থা তুলে ধরেছিলাম। আমি চেয়েছিলাম একটি রাষ্ট্র হবে, একটি দেশ হবে, যেই দেশ চালাবে নারী, যেই দেশের মনস্তাত্ত্বিক যে পরিশ্রম সেটি করবে নারী, এবং শারীরিক যে পরিশ্রম সেটি করবে পুরুষ, এবং যে দেশ নারীরা চালাবে এবং পুরুষেরা সেই নারীদের যে দেশ চালানোর যে পথ সেটি কিন্তু পুরুষরা সেই অনুসরণ করে নিয়ে যাবে। এবং আমরা যদি সমাজের প্রশ্নটি হচ্ছে রোকে আপনার কাছে, আপনার স্বামী আপনার প্রতি অনেক মানে সহানুভূতিশীল ছিলেন, তাহলে আপনি এটা একটু ভালো করে ব্যাখ্যা করে বলবেন যে আসলে পুরুষের মনস্তাত্ত্বিক জায়গায় আসলে নারীর অবস্থানটা কোথায়? পুরুষের মনস্তাত্ত্বিক জায়গায় আসলে আমরা যদি সমাজ ব্যবস্থাকে দায়ী করতে পারি, সমাজ যেভাবে চলে এসেছে একদম শুরু থেকে যদি আপনি দেখেন, আমি যখন মুসলিম নারীবাদী হিসেবে বেরিয়ে এলাম তখন কিন্তু প্রথমে আমাকে বলা হয়েছিল নারীরা পর্দায় থাকবে, নারীরা ঘরে থাকবে। যেমনটি আমি বলছিলাম যে নারীদের অলংকার দেওয়া হতো বিয়েতে, এবং সেই অলংকার দিয়ে তাদেরকে মন ভুলিয়ে রাখা হতো যে তোমাকে আমরা এই এই জিনিস দিয়েছি, স্বর্ণ দিয়েছি, গয়না দিয়েছি, তোমরা ঘরে থাকবে, এই এগুলো হচ্ছে তোমাদের সেই ঘরে থাকিবার উপহার। কিন্তু আমরা কি আসলেই সেই মল বা বেরি পরিবার বস্তু? কিন্তু আমাদের তো বেরিয়ে আসতে হবে। আমাদের পরবর্তীতে দেখেন এই যে বিবাহ পরবর্তী যে বিষয়গুলো ছিল, আমার প্রশ্ন হচ্ছে বিয়ে দিয়ে কেন একটা নারীকে বাঁধতে হবে? কারণ একটা নারীর সাথে একটি নারীর যে সম্পর্ক বা একটা নারীর সাথে মানে একজন নারীর সঙ্গে আরেকজন পুরুষের যে সম্পর্ক, এই সম্পর্কটা আমার মনে হয় যে অন্যরকম হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তার রূপটা চেঞ্জ হয়ে যায় যখন কিনা এটাকে বিয়ের মতো একটি সামাজিক শৃঙ্খলে আবদ্ধ করা হয়। নারীর জীবনে বিয়ের প্রভাব কিন্তু আমরা সেই রোকেয়ার
জীবন থেকেই দেখেছি রোকেয়া কিন্তু পড়াশোনা করতে চেয়েছে, সাহিত্য চর্চা করতে চেয়েছে, তারপরেই কিন্তু তাকে বিয়ে দিয়ে দেয়া হলো। কিন্তু পরবর্তীতে সে একটা সাপোর্ট হয়তো বিয়ের পর পেয়েছেন, সেটা যে সবার ক্ষেত্রে হবে এটা কিন্তু বলা যাচ্ছে না, লড়াইটা কিন্তু সবার জীবনে আসে না। আপনি যদি বলেন যে নারীর জীবনে বিয়ের প্রভাবটা কি, যদি আমরা স্পেসিফিক করে বলতে চাই, যে আমার যদি ইচ্ছে হয় যে আমি একটি সংসারে কারোর সাথে আমি সংসারে আবদ্ধ হতে চাই, সংসার বন্ধনে বা সাংসারিক বন্ধনে আমি বিয়ে করব, আমার যদি কখনো মনে হয় আমি সন্তান উৎপাদনে আমি যেতে চাই, আমার একটি বাচ্চা প্রয়োজন, নারী বাধ্য কিংবা এর কি কোনো বয়সসীমা থাকা উচিত? এটি অবশ্যই কোনো বয়সসীমা থাকা উচিত না। আপনি আপনি হয়তো বা আপনি আপনার পরবর্তী সময়ে, আমার এখানে যেটি হয়েছে আমার সময়ে সেটি হচ্ছে, তখন কোনো নারী ফ্রান্সে তখন কোনো নারী ভ্রূণপাত করতে পারতেন না, এমনকি কেউ ডিভোর্সের জন্য অ্যাপিলও করতে পারতেন না। আমার আন্দোলনের জায়গাটা ছিল এটা, যেটা ম্যানিফেস্টো 343-তে আমি যেই কাজটি করেছি, যে পিটিশনটি নিয়েছি, সেটা হচ্ছে আমি সহ আরও 342 জন নারী মিলে আমরা একটি পিটিশন সাইন করেছিলাম। যেই সাইন করার, যেই পিটিশনের ফলশ্রুতিতে কিন্তু আজকের যুগে নারীরা কিন্তু চাইলেই স্বাধীন জীবনযাপন করতে পারছে, একটি টক্সিক ম্যারিটাল স্টেটাস থেকে বের হয়ে এসে সে কিন্তু নিজের স্বাধীনতা উপভোগ করতে পারছে। কিন্তু সিমোন, আপনার কাছে আমার প্রশ্ন, যে আপনি বলেছেন করতে পারছে, আদৌ কতটুকু করে? আমি এটাই বলতে চাচ্ছি যে আমরা আপনাকে বলি এই জিনিসটাকে কয়েকটা শব্দ আমরা ব্যবহার করি, যে লাখপতি, করোড়পতি, এই যে পতি শব্দটা, এই যে স্বামী শব্দটা, এই যে আমরা ব্যবহার করি শব্দগুলো, আমরা যখন একটা স্বামী স্ত্রী হয়, একটা সম্পর্ক, দুজনের পার্টনারশিপ, একজনকে যদি স্বামী আমরা বলি, আরেকজন তো অটোমেটিক্যালি দাস হয়। যদি একটু গভীরে যান, স্বামী শব্দটির অর্থ কি বলুন? স্বামীর অর্থ হচ্ছে প্রভু, মালিক। তার মানে কি, আমরা শুরু থেকে এইভাবেই আমরা মানুষ হয়েছি, কিন্তু আমরা কখনো ভাবিনি যে আমরা মালিকের সৃষ্টি লগ্ন থেকেই আমরা কিন্তু নারী হিসেবে জন্মগ্রহণ করিনি, আমরা বেড়ে উঠতে উঠতে আমরা নারী হয়ে গিয়েছি। আমরা যখন শিশু ছিলাম বা একজন নারী যখন শিশু, তখন তাকে বলা হচ্ছে যে তুমি এই ধরনের পোশাক পরবে না, তুমি এই ধরনের খেলনা খেলবে না, তুমি অমন করে ঘুমোতে পারবে না, তোমার চালচলন ওরকম হবে, তুমি ওভাবে বসতে পারবে না। কেন এইখান থেকে মুখ বুঝে সহ্য করে নিবে? হ্যাঁ, এই জিনিসটা আমাদের বলা হচ্ছে, তুমি আমার, আমি তোমার বাবা, আমি তোমার মা, তুমি আমার কাছে ফেরত আসতে পারো না, তুমি ওখানে মরে পচে গলে যাও। এখানে আবার আপনার কাছে ফিরতে হয়, এই যে যে পিতৃতান্ত্রিক সমাজ, এখান থেকেই কিন্তু এই যে নারীরা অবহেলিত হচ্ছে, গায়ে হাত তোলার মতো একটা নিকৃষ্ট জঘন্যতম অপরাধ করেও তারা মনে করছেন এটা তাদের অধিকার। কিন্তু মজার বিষয়টি দেখুন, এই সব কিছুর মধ্যে কিন্তু আমরা প্রতিটা ধর্মেই এই বিষয়টি দেখছি। একটি মুসলিম নারীকে বলা হচ্ছে তুমি ঘরে থাকবে, তেমনি একটি হিন্দু নারীকেও কিন্তু আমরা দেখছি যে স্বামীর শাসনের শিকার তিনি হচ্ছেন, অত্যাচারের শিকার তিনি হচ্ছেন। এটা আমি দেখেছি, আমার ধর্মকেও ব্যবহার করা হচ্ছে একটি নারীকে ছোট করবার জন্য। দেখেছি ছোটবেলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমার মা কি ধরনের একটি, মানে দারিদ্রের কষাঘাত, সাংসারিক কলহ সব কিছুর মধ্য দিয়ে উনি গিয়েছেন। আমি আসলে এগুলো দেখে আমি জীবনে সিদ্ধান্ত নিয়েছি যে আমি কখনো বিয়ে করব না, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কখনো বাচ্চা জন্ম দিব না, আমি কোনোদিন মা হব না, কারণ আমি ছোটবেলা থেকে এই মানে দুর্বিষহ বিষয়গুলো, নেতিবাচক বিষয়গুলো আমার চোখের সামনে চলে এসেছে। আপনি যদি আরও দেখেন, এই যে আমাদের নারীদের, নারীদের আমরা এত নারীবাদী নিয়ে আজকে কথা বলছি, কেন কথা বলছি, কারণ আমাদের যে পাঁচটি বিষয় রয়েছে, আমাদের রাজনৈতিক বিষয়, সামাজিক, তারপর অর্থনৈতিক, বুদ্ধিদীপ্ত দিক, এবং আরও একটি হচ্ছে লিঙ্গের, শারীরিক লিঙ্গের যে একটি বিষয়, ওই বিষয়, এই পাঁচটি বিষয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের স্বাধীনতা অর্জন করতে পারিনি। আমি চাইলেই আজকে, চাইলেই আজকে আমি আমার এই পেশায় যেতে পারছি না, পুরোপুরি যেতে পারছি না। হ্যাঁ, হয়তোবা আপনি এটা বলবেন হয়তোবা যে আমার সময়ে পারতাম না, বা রোকেয়ার সময়ে যেরকম প্রতিবন্ধকতা, এখন সেটা অনেকটাই কমে এসেছে। বিষয় তবে এত বছরও পরে নারীদের কোনো স্বাধীনতা ছিল না, কথা বলছি, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এখনো এসে কি পাইনি আর কি চাই, আমরা কি চাই, আমরা নারীরা কি চাই? আমরা চাই আমাদের অর্থনৈতিক মুক্তি, আমরা চাই আমাদের রাজনৈতিক মুক্তি, এর জন্য আমাদের শিক্ষিত হতে হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, প্রথমে আমাদেরকে আমাদের বাবা মা, সবার সবচেয়ে গুরু দায়িত্ব হচ্ছে আমাদের বাবা মায়ের ছোটবেলা থেকেই। এটা নিয়ে আমি একটা কবিতা লিখেছি, এবং এই কবিতাটা যখনই সবাই শোনে তখনই আসলে, শুধু আমরা নারীরা না, যারা পুরুষরা থাকেন তাদেরও আসলে ভালো লাগে, তাদেরও মনে হয় তাদের কন্যা সন্তানকে তারা শিক্ষিত করাতে চান। কেন, কবিতার একটুখানি যদি আমি শোনাই, আমি নারী
তাই আমি পড়তে চাই। আমি আমার ভয়কে জয় করতে চাই, তাই আমি পড়তে চাই। আমি মাথা উঁচু করে দাঁড়াতে চাই, পুরুষের সাথে পায়ে পা মিলিয়ে হাতে হাত মিলিয়ে চলতে চাই, তাই আমি পড়তে চাই। চমৎকার, চমৎকার কবিতা। আমি এটা বলবো যে আমাদের যে বিভিন্ন যে বিষয়, অধিকারের যে বিষয়গুলো, সেগুলো কিন্তু আপনার কবিতায় ফুটে এসেছে। যেগুলো আজকে একবিংশ শতাব্দীতে এসেও আমরা যেগুলো নিয়ে এখনো কথা বলছি, আমাদের কিন্তু অর্থনৈতিক মুক্তিতেই কিন্তু আমাদের মুক্তি মিলেনি। আপনি আপনি বলেছেন কিন্তু এখনো যেখানে নারী ভ্রূণ অর্থাৎ কন্যা শিশুর ভ্রূণ যেখানে হত্যা করা হয়, সেখানে কিভাবে আপনারা বলতে পারেন যে নারী শিক্ষা কিংবা নারীর প্রসার কিভাবে ঘটবে? এই সমাজ কি সেভাবে আসলে এটা আসলে মানে সত্যি কথা বলতে কি ভার্জিনিয়া, মানুষ অনেক বোকা, আমরা অনেক বোকা। পুরুষ এবং নারী দুজনেরই কিন্তু সিদ্ধান্তে একটা সন্তানকে হত্যা করা হয় মাঝে মাঝে, এবং বেশিরভাগ সময় হয়তো পুরুষই চাপ দেয় যে আমরা কন্যা সন্তান রাখতে চাই না। সেক্ষেত্রে মানে তারা আসলে এটা চিন্তা করছে না যে যত নারী সন্তানকে তারা মানে হত্যা করে ফেলছে, একটা সময় নারী থাকবে না, তখন কি হবে? ফাসিন এবং ভার্জিনিয়া, সবার কাছে এই ধরনের সর্বশেষে এসে যদি আমি জানতে চাই, এই যে নারী দিবস আসলেই আমরা নারীবাদ, নারীবাদী, নারী, নারী, কন্যা নিয়ে কথা বলি, আমরা আসলে কি চাই? যদি একেবারে শেষে একদম একটি কথায় যদি সবার কাছে আমি জানতে চাই, আমরা আসলে কি চেয়েছি আর কি পেয়েছি আর এখনই বা কি চাইছি? আমি চাই নারীর অর্থনৈতিক মুক্তি। সে কারণে নারীকে হতে হবে শিক্ষিত, নারীকে হতে হবে আগামীর দিকে এগিয়ে যাওয়ার মতো ভেতরে একটা শক্তি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি বলবো যে আমি সমতা চাই, আমার আর কোনো দাবি নাই, আমার আর কোনো দাবি দাওয়া নাই, আমি শুধু চাই নারী এবং পুরুষ। আমি কখনোই বলিনি যে ফেমিনিজম জিনিসটা হচ্ছে নারী পুরুষের উপরে থাকবে, কখনোই না। নারী এবং পুরুষ সমান তালে চলবে, একে অপরকে সাপোর্ট করে চলবে, বাস। আমি চাই যে আমি যখনই উঠতে শুরু করব আমার ডানাটা কেটে না দেয়া হোক। আমি চাই যে আমাকে জন্মের পরে আমাকে মানুষ হিসেবে, আমাকে একটি আলাদা সত্তা হিসেবে নিজস্বতা ধরে রেখে আমাকে বেড়ে উঠতে দিক, আমাকে নারী হিসেবে বেড়ে ওঠার এই বাধ্যবাধকতা না করুক। দিন শেষে আমরা সবাই চাই মানুষ হয়ে বাঁচতে, নারী নয় মানুষের পরিচয়ে বাঁচতে। শুধু নারী দিবস নয়, সারা বছরই নারী দিবস হয়ে থাক এবং সারা বছরই নারী অধিকার নিয়ে বেঁচে থাকুক।